আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং বাই তানিয়া মোহাম্মদ। আজকে আমি আপনাদের করে দেখাবো পটেটো চিজ বলের রেসিপি। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দেওয়ার পাশে থাকবেন। চলেন চলে যাই মূল রান্নায়। আলুকে সিদ্ধ করে আমি এরকম মিক্সড করে নিয়েছি, কালো গোলমরিচ নিয়েছি, লবণ নিয়েছি, দুই রকমের মজরোলা চিজ নিয়েছি, একটা হার্ড টাইপের একটা সফট টাইপের, ডিম নিয়েছি, ব্রেড ক্রাম নিয়েছি, সাথে নিয়েছি কর্নফ্লাওয়ার। এখন আমি এখানে লবণ দিয়ে দিব হাফ টেবিল চামচ। লবণটা আপনারা যে যা স্বাদ মতন দিয়ে নেবেন। কালো গোলমরিচ দিব এক টেবিল আর হাফ টেবিল চামচ। কর্নফ্লাওয়ার প্রথমে আমি তিন টেবিল চামচের মতো নিয়ে এটাকে ভালো করে মিক্সড করে দেখব যে এটার বাইন্ডিংটা কেমন হয়। আমাদের একটা হার্ডলি বাইন্ডিং লাগবে, সফট বাইন্ড হলে হবে না। এটার জন্য আমি অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা দিয়ে মিশিয়ে মিশিয়ে দেখব যে এটার টেক্সচারটা কেমন হয়। আলুটা সিদ্ধ করার পরে যেমন একটা সফট হয়ে গেছে, এটার জন্য এখানে আমাদের কর্নফ্লাওয়ার পরিমাণটা একটু বেশি লাগবে। এখনো অনেক সফট। এখন আমি বাকি যে কর্নফ্লাওয়ার ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখনও আমাদের ডোটা অনেকটাই সফট। আমি আরও এক কাপের মতো কর্নফ্লাওয়ার এখানে দিয়ে দিব। মোট দুই কাপ আমাদের কর্নফ্লাওয়ার লাগবে। ডোয়ের উপর নির্ভর করে যে কর্নফ্লাওয়ার কতটুক লাগবে, কম বেশি লাগবে। এটার জন্য আপনারা অল্প অল্প করে কর্নফ্লাওয়ারটা মিক্স করে বুঝে নেবেন যে আপনাদের কতটুক পরিমাণ কর্নফ্লাওয়ার লাগবে। এখন একটা একটু হার্ডলি টাইপের আমাদের এই ডোটা হয়েছে। এখন আমি হাতে পানি মিক্স করে আলুটাকে নিয়ে নিয়েছি, অল্প পরিমাণ একটু গোল করে মাঝখানটা একটু গর্ত করে তার মধ্যে একটা মজরোলা চিজ দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে চেপে চেপে গোল করে ঢেকে নিব, মানে মজরোলা চিজটাকে আলু দিয়ে পুরো কোট করে নিতে হবে। এখন হাত দিয়ে একবারে ছোট্ট একটা বলের মতো করে তৈরি করে নিব। ঠিক একটা বল মনে হচ্ছে আর চিজটা দেখা যাচ্ছে না, এমনভাবে করে গোল করে নিতে হবে। সেমভাবে আবার অল্প করে নিয়ে নিলাম। এখন আরেকটা মজরোলা চিজ মাঝখানে দিয়ে আবার চারপাশ থেকে আলুটা দিয়ে মজরোলা চিজটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে হাতটা দিয়ে ভালো করে একটু চেপে চেপে গোল গোল করে নিতে হবে। যেভাবে করে আমি করতেছি ঠিক এভাবে করেই করে নিতে হবে। প্রত্যেকটা চিজ বল এভাবে করে তৈরি করতে হবে আর প্রত্যেকবারই হাতের মধ্যে পানি লাগিয়ে নিতে হবে যাতে করে আলুটা হাতের মধ্যে চিপকে না যায়। আমি এখানে দুই রকমের মজরোলা চিজ নিয়েছি, একটা ইয়েলো কালারের মজরোলা চিজ, একটা হোয়াইট কালার মজরোলা চিজ। ইয়েলোটা হচ্ছে আমুলের চিজ আর হোয়াইট কালারটা হচ্ছে নর্মাল যে মজরোলা চিজ হয় সেই মজরোলা চিজ। এভাবে করে প্রত্যেকটা চিজ বল আমরা আলুর সাথে মজরোলা চিজগুলোকে গোল গোল করে প্রত্যেকটা চিজ বল তৈরি করে নিলাম। আমাদের চিজ বলগুলো প্রায় কমপ্লিট, কয়েকটা বাকি আছে এখনও। আবার আপনাদের দেখার সুবিধার্থের জন্য আবারও আমি দেখিয়ে দিচ্ছি, যদি কেউ বুঝতে না পারে
তাহলে এটা বোঝার জন্য আমি এইভাবে করে আরো একটা করে দেখিয়ে দিলাম। এখন আমরা চিজ বলগুলোকে ডিম আর ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিব। ডিমের মধ্যে দেওয়ার সাথে সাথে একটু কেমন জানি একটু আঁকা বাঁকা হয়ে গেছে, সেটা আমি ব্রেড ক্রামের মধ্যে দিয়ে আবার একটু হাত দিয়ে যখন চেপে চেপে গোল গোল করে নিব তখন কিন্তু সেম আবার বলের মতো তৈরি হয়ে যাবে। এই যে দেখেন পুরো সেম আবার আগের মতো বল হয়ে গেছে। এভাবে করে প্রত্যেকটা পটেটো বলকে আমরা ডিম আর ব্রেড ক্রামের মধ্যে দিয়ে হাত দিয়ে একটু গড়িয়ে নিব, চেপে চেপে গোল গোল করে নিব। আলতো হাতে জিনিসটা করতে হবে, তাহলে সুন্দর একটা বল শেপে চলে আসবে। বেশি প্রেশার দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুগুলো কিন্তু একটু ট্যাপটুপ খেয়ে যাবে। তো আলতো হাতে গোল গোল করে নিতে হবে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে। এভাবে করে প্রত্যেকটা বল আমি তৈরি করে নিয়েছি। আর বলগুলো প্রথমে এক লেয়ার রেখে তারপর একটা পলি রেখেছি, তারপর আবার এক লেয়ার রেখেছি, তারপর একটা পলি রেখেছি, তারপর এখন আমাদের বলগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন বক্সটাকে ঢেকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। প্রায় এক থেকে দেড় মাসের মতো এগুলো ডিপ ফ্রিজে রেখে আপনারা খেতে পারবেন। এখন আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে একটু ওভেনে দিয়ে একটু বরফটাকে ইয়ে করে নিছি, যাতে বরফ ছিল ওই বরফগুলোকে একটু ছাড়িয়ে নিছি। হ্যাঁ, ওভেনে কিছুক্ষণ দিয়েছি আর কি, এক দুই মিনিটের মতো দিয়ে নিয়েছি। তো এটার মধ্যে যে বরফটা ছিল সেটার জন্য নরম হয়ে গেছে। এখন আমি তেল গরম করে বলগুলো দিয়ে দিছি আর হালকা জালে এটাকে ভাজতে হবে। একটা গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এটাকে ভাজতে হবে। আমাদের গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আমাদের বল ভাজা হয়ে গেছে, হ্যাঁ চিজ বল রেডি। তো আমরা তেল থেকে তুলে একটা টিস্যুর উপরে নিয়ে নিচ্ছি। আমাদের চিজ বলগুলো কিন্তু প্রায় কমপ্লিট। এখন একটা চিজ বল আমি আপনাদের ভেঙে দেখাবো যেটার ভিতরের দেখতে কেমন হয়েছে। চিজগুলো গোলে একবারে মেল্টেড হয়ে গেছে আর দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা। অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।